छोटो ভীষণ ভালো দেখি এবার তোমার এটা কি শাড়ি খুলে দেখ না আমার খুলে কোনো আপত্তি নেই আবার খুলব হ্যাঁ বাহ তাহলে এটা কত তো দেখছি দেখি বৈমন্তী দিকে জেনারেলি আমরা যে সমস্ত অ্যাটায়ারে দেখে থাকি তার মধ্যে এই সমস্ত শাড়িগুলো হচ্ছে স্পেশালিটি দেখুন লাল পার শাড়ি পুরো ভেতরটা জরির কাজ এবং ট্র্যাডিশনাল ওয়্যারে বৈমন্তী শুক্লাকে বেশিরভাগটা আমরা পাই তার নমুনা আমি এই মুহূর্তে নিজেই দেখতে পাচ্ছি থরে থরে সাজানো হয়েছে সুন্দর এবং এই শাড়িগুলো কিরকম ভাবে তুমি মেইনটেইন করো এত সুন্দর হ্যাঁ আমি নিজে হাতে সব ভাঁজ করে তুলি কেউ যদি তোলে আমার পছন্দ হবে এই শাড়িতে বলছি কি আর তুমি যখন যাও এটা কি বেনারসি হ্যাঁ এটা কি বড় ভারী তবে অনেক হ্যাঁ সত্যি ভারী আছে গো আমি পারি জানো খুলে দেখ না আমি আবার এটা এখানে রাখলাম না না এত সুন্দর করে ভাঁজ করা আমার খুলতেই কিরকম লাগছে আপনারা এখানে থাকলেও হয়তো এটাই বুঝতে পারতেন আপনাদের খুব খারাপ লাগতো এত সুন্দর করে সাজানো শাড়ি এটা এটা কি বেন কোনো আলাদা নাম নাম কিছু আছে আমি একটু খুলে দেখাই মেরুন ঠিক লাল পার নয় একটু ডার্ক রেড আর কি মেরুন ঘেঁষা দেখতে পাচ্ছেন শাড়িটা পুরো শাড়িটা তোমার জরির কাজ যে বুটিক বুটিক তোমরা বলো না ও আচ্ছা আমি তো পুরনো লোক দেখো আমি এটা একটা লাল ঢালা পার এটা কি তোমার ডিজাইন আমার ডিজাইন খাটেও রয়েছে যখন ঢুকছিলাম সেখানেও দেখেছি এর থেকে বোঝা যাচ্ছে হৈমন্তীদির মনটা যে এখনো বাচ্চাদের মতো সরল সেটা ক্লিয়ার তবে শুধু যে তুমি ট্র্যাডিশনাল সেটা আমি বলবো না হৈমন্তীদি সমানভাবে এখন মডার্নও এবং মডার্ন যুগের যারা জেনারেশনে যারা রয়েছেন তাদের থেকে অনেকটা বেশি এগিয়ে তোমার হাতের ট্যাটুটা একটু দেখাও এটা ইতিমধ্যেই ফেমাস তুমি যখন হারমোনিয়ামটা বাজাও ক্যামেরাতে এটা ধরা পড়ে এটা একটা মিউজিক্যাল নোট দেখিনি দুটো মিউজিক্যাল নোট রয়েছে তো বুঝতেই পারছেন হৈমন্তীদির হাতের ট্যাটু এটাও কিন্তু বিখ্যাত এখন সমানভাবে এই লাগেনি তোমার ট্যাটু করতে না না একদম লাগে না সবাই ভাবে খুব ব্যথা লাগে টিকে দেওয়ার মতো একটু লাগে তারপর হ্যাঁ কিন্তু পুরোটা তো মেয়েতে করা হয় না ছুঁচ দিয়ে মেশিন ছুঁচ দিয়ে যখন টানে না রংটা কিচ্ছু ব্যথা লাগে আমি তো গান গাইছিলাম ট্যাটু কসমে গান গাইছিলাম হৃদয়ে শিহরণ চঞ্চলা দারুণ ব্যাপার মানে তোকে নিয়ে যাবো আমি ট্যাটু করাতে আমার ইঞ্জেকশনই ভয় লাগে তখন কে গান গাইবে আর পাশে থাকবো আমি গান শোনাবো গান শুনতে শুনতে তাহলে এই সুযোগটা নিয়ে বলুন একটু কষ্ট হলো ট্যাটু করতে করতে গান শোনার কি আনন্দ সেটা হয়তো আমি বুঝতে পারি চল এবার একটু মাছ খা হ্যাঁ মাছ খাই তোমার রান্না করা দারুণ প্রিপারেশন চটপট রুই নামটাও কিন্তু ভালো সিলেক্ট করেছি দেখো চটপট বাহ সবাই বলে হৈমন্তীদি কি সুন্দর হৈমন্তীদি স্পেশাল প্রিপারেশন আপনাদের যেটা আমি তুলে ধরেছিলাম এবার সেটা আমি খাচ্ছি চটপট রুই ভালো কি ভালো কি গো আমার সত্যি বলবো খুব লাগবে কিছু লাগবে না তুই বসবি পাশে তোরে ধরে বসে থাকবো আর আমি গাইবো হৃদয়ে শিহরণ চঞ্চলা জানি জানি এলো ফাগুন মনু যেটা একটা কথা হচ্ছিল যে গানের ধরনটা চেঞ্জ হয়েছে এই ধরন চেঞ্জ হওয়াটা তুমি পুরোটা নিজে প্রত্যক্ষ করেছো যখন ছোটবেলায় বাবার কাছে গান শিখতে তারপর নিজে যখন পারফর্ম করছো বড় বড় প্রতিষ্ঠিত শিল্পীদের সান্নিধ্যে ছিলে তারপর এখন এই জার্নিটা কিরকম লাগে দেখো আমার মতে হচ্ছে আগে যা যা ছিল সবই যে খুব ভালো ছিল তা তো নয় একটু নাকি আওয়াজে গান করতো
এনারা গান করতেন যেভাবে, যেমন আমার বাবার প্রথম রেকর্ড আমি শুনেছি 1935 এ গাওয়া, খেলা তবে শেষ করে দাও বেলা যদি হলো অবসান, মিউজিক একটা। আচ্ছা আচ্ছা, ওগুলো হয়তো তখনকার দিনে ঠিক ছিল, তারপরে আস্তে আস্তে পাল্টাতে পাল্টাতে এলো এবার হেমন্তদার গান। হেমন্তদার আগে পঙ্কজ মল্লিকের গান, সেই স্টাইল আলাদা ছিল। হেমন্তদা আরও আধুনিক হয়ে গেলেন, আরও কথা বলার মতন গান করতে আরম্ভ করলেন। তারপরে আরও অনেক শিল্পীর নাম বলছি না, প্রত্যেকেই এক একটা নিজস্বতা নিয়ে এলেন, সে গানের ধারা পাল্টে গেল। এইবারে আমরা যখন গাইতে এলাম সেই গানের ধারাও প্রায় ওইটাকে রেখে, কিন্তু সেই রেশটা ছিল, রেশটা ছিল, কিন্তু এখন যেটা হয়েছে সেটা একেবারেই পাল্টে গেছে। যেমন কথাগুলো খুব সহজ, আরও বেশি সহজ হয়ে গেছে, আরও বেশি কথ্য ভাষায় গান হচ্ছে। যেমন তুমি ধরো না, নচিকেতা পর্যন্ত কিন্তু একটু কথা বেশ রিচ। আমি নচিকেতাকে যদি একটু সরিয়েই রাখি এই জন্যে, কারণ ওর, হ্যাঁ এক্স্যাক্টলি, ওর লেখাটা এতটা রিচ এবং খুব বেশি বাস্তবসম্মত, কোথাও ওর গানগুলো শুনলে নিজেদের সঙ্গে রিলেট করা যায়। শুরু থেকে আজ অবধি শেষ লেখা গানটা পর্যন্ত হয়তো রিলেট করতে আমরা শেষভাবেই এখনো পর্যন্ত যা লাস্ট শুনেছি সেটাও পারবো, ভবিষ্যতেও তাই হবে। আমি ওকে যদি একটু সরিয়ে রেখে বাকি ধরো এই কমার্শিয়াল ছবি, বাংলা ছবির গানের কথা বলি, ধরো এই যেমন এখন চলছে বসন্ত এসে গেছে, হ্যাঁ গানটার কথাগুলো হয়তো বেশ ভালো, কিন্তু সুরের দিক থেকে অতটা ভাবনা চিন্তা সুরের মধ্যে আছে বলে আমি মনে করি না। খুব সহজ সরল সবাই গাইতে পারছে, ভালো কি মন্দ সেটা পরের কথা, আমার হয়তো খুব একটা ভালো লাগছে না, কিন্তু অনেকের তো নিশ্চয়ই ভালো লাগছে। এই যে বললেন না সবাই গাইতে পারছে, এই গানটা অনেকে এক্স্যাক্টলি সবাই গাইতে পারছে, যারা গান জানে না তারাও গাইতে পারছে, সেটাই আসল পপুলারিটির কারণ তো মানে এই। তবে এই পপুলারিটিটা ভীষণ আমার মতে ক্ষণস্থায়ী, আজ থেকে হয়তো এক বছর পরে এই গানটা আর অত মনে থাকবে না, কিন্তু আমাদের গান যেমন এত বছর ধরে মনে থাকছে সেটার একটা কোথায় কোনো কারণ আছে। এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো চেনা চেনা আতরে গন্ধ, একি রোমাঞ্চ শুধু রোমাঞ্চ নাকি আগামী দিনের কোনো ঘরের আভাস। দেখতেই পাচ্ছেন কোন জায়গায় এসেছি, ট্যাটু করাতে। হরিমন্ত্রী যেমনটা বলেছিলেন আজকে ছাড়াছাড়ি নেই, আমাকে নিয়ে ট্যাটু করাতে আসবেনি, সেজন্য এখানে এসেছি। বলেছেন লাগবে না, হরিমন্ত্রীর গান শুনলে হয়তো রাগাটাও ভুলে যেতে পারি। যাই হোক, আজকে তারাদের সারাদিনে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম একদম অন্য একজন হরিমন্ত্রী শুক্লাকে, মানুষ হরিমন্ত্রী শুক্লাকে। আশা করি ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকুন চব্বিশ পথ চেতা।